ভারতত ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে করোনা সংক্রমণের ঘটনা আর ভারতত দ্রুত গতিত বৃদ্ধি পোৱা করোনা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি ব্রিটেনে সহায়ের হাত আগবাইছে। এই মুহূর্তে আমি আমার দর্শকসকল জানাই আছো যে ব্রিটেনে সহায়ের হাত আগবাইছে, ভারতলৈ বিমানযোগে ভেন্টিলেটর আর অক্সিজেন কনসেনট্রেটর প্রেরণ করেছে। 100টা ভেন্টিলেটর আর 95টা অক্সিজেন কনসেনট্রেটর লৈ লন্ডনের দিল্লি লৈ পুয়া অবতরণ করে এখন বিমান, দিল্লির অবতরণ করে এখন বিমানে, আর জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণত এই ভেন্টিলেটর আর কনসেনট্রেটরে বিশেষ সহায়ক হব। এই মুহূর্তে আমি আমার দর্শকসকল জানাই আছো যে ভারতলৈ ব্রিটেনের সাহায্য ক্রমাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনায় ভারতত, আর এই সময়তে ভারতলৈ ব্রিটেনের সাহায্য আর বিশেষ বিমানযোগে 100টা ভেন্টিলেটর আর 95টা অক্সিজেন কনসেনট্রেটর লৈ লন্ডনের দিল্লিলৈ পুয়াই অবতরণ করে এখন বিমানে, জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণত এই ভেন্টিলেটর আর কনসেনট্রেটরে বিশেষ সহায় হব। এই সামগ্রী সমূহের উপরও করোনার বিরুদ্ধে যুঁজিবলে প্রয়োজন হওয়া অন্যান্য সা সামগ্রীও ভারতলে প্রেরণ করা হব বলে ঘোষণা করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনে। ইয়ার উপরও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইতিমধ্যে এই কথা সদরি করেছে যে আমেরিকাও সহায়ের হাত আগবাব, ভারতক সকল প্রকারের সাহায্য আগবাব ভারতক, আর যেহেতু ভারতে আমেরিকা সাহায্য আগবাইছিল, আমেরিকা যে সময়ত দ্রুতগতি বৃদ্ধি পাইছিল করোনা সংক্রমণের ঘটনা, সেই সময়ত ভারতে সহায়ের হাত আগবাইছিল আমেরিকাকো, আর সেই কারণে এইবারও আমেরিকায় ভারতক সহায়ের হাত আগবাব। এই কথা টুইটার যোগে সদরি করলে আমেরিকার রাষ্ট্রপতিগিয়ে, ফ্রান্সও আগবাড়ি আহিছে ভারতক সহায়ের হাত আগবাবর বাবে, আর ইতিমধ্যে ব্রিটেনের সাহায্য আহি ভারতত পরিছেহি, ভারতের হাতত আহি পরিছেহি। পুয়ার ভাগতে দিল্লিত অবতরণ করেছে এখন বিমান, আর এই বিমানখনত আছে 100টা ভেন্টিলেটর আর 95টা অক্সিজেন কনসেনট্রেটর।